শুভ রথযাত্রা ভিউয়ার্স, আজ রথযাত্রা একটা নিরামিষ আইটেম করে আপনাদেরকে দেখাবো। রান্নাটা বাড়িতে ট্রাই করবেন, আর যদি পছন্দ হয় রান্নাটা প্লিজ আমার চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমি নিয়েছি চারটে ছোট সাইজের আলু, টুকরো টুকরো করে কেটে নিয়েছি, একটা টমেটো, সর্ষের তেল নিয়েছি, লবণ নিয়েছি, চিনি নিয়েছি, ঘি নিয়েছি, আর 1 কেজি দুধের ছানা নিয়েছি, সেটা ছানা করে নিয়েছি, পোস্ত নিয়েছি, আদা নিয়েছি, দেখতেই পাচ্ছেন কতটা আদা আছে, আর একটা কাঁচা লঙ্কা নিয়েছি, আর ডালনাটা করার জন্য 1 টুকরো আদা আর সাদা জিরে, আর ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, সাদা জিরে, দারচিনি, এলাচ, আর একটু কালারের জন্য নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো। আর আমি এখন কি করব, পোস্ত আর ছানা এই আদার টুকরোগুলোকে আর কাঁচা লঙ্কাকে মিক্সিতে একটু পেস্ট করে নেব। কিন্তু মনে রাখতে হবে এই পোস্তটা কিন্তু একদম মিহি করে আমি বাটবো না, একটু যাতে দানা দানা থাকে। তাহলে চলুন আমি করে বাটা, আর পোস্ত আদা কাঁচা লঙ্কা আর ছানাটাকে আমার বাটা হয়ে গেছে। আর দেখবেন, লক্ষ্য করে দেখুন, আমার পোস্তগুলো কিন্তু মোটামুটি দানা দানা আছে। এই দেখুন দানা দানা পোস্ত, এর মধ্যে আমি একটু লবণ দিয়ে একটু ফেটিয়ে নেব। গরম হয়ে গেছে, এবার আমি একটু এই বড়াগুলোকে ভেজে নেব। বড়ায় কিন্তু আমি কোনো বেসন ইউজ করিনি, বড়াগুলো আমার ভাজা চলছে এখন। এই বড়াগুলো আমার হয়ে গেছে, এখানে এই যে তেলটা আছে, আর আমি তেল ইউজ করছি না, এটা যেটুকুন তেল আছে তার মধ্যে আমি এই আলুগুলো হালকা করে ভাজা ভাজা হয়ে গেল। আর আলুগুলোর মধ্যে একটু দানা দানা দেখতে পাচ্ছেন, ওটা যেহেতু ওই পোস্তগুলো বড়াটা ভাজা হয়েছিল সেটাই ছিল, কড়াইয়ের মধ্যে ছিল বলে লেগে গেছে। এবার আমি আলুগুলোকে তুলে ফেলি, সর্ষের তেলটা ছিল সেটা আমি কড়াইতে দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য। ফোড়ন দিয়ে বাকি তরকারিটাও আমি এইটুকুন তেলেই রান্না করে দেব। যেহেতু ঘি দেব, তেলটা খুব পরিমাণে কমই ইউজ করলাম, বড়াগুলো ভাজতেই যতটুকু তেল লাগলো গেছে। আমি জিরে, তেজপাতা, দারচিনি, এলাচ আর শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। দিয়ে একটু গন্ধ, সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এবার আমি এই টমেটোগুলোকে দিয়ে দিলাম, টমেটোগুলো ভাজা ভাজা হয়ে গেছে। আমি তার মধ্যে এই আলুটাও একটু দিয়ে দেবো, কারণ আলুটা যেহেতু সেদ্ধ করা নেই, যদি না ইয়ে হয় সেই জন্য আলুটাও আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি একটু নেড়ে নিয়ে এর মধ্যে এই আদা বাটাটা আর জিরে বাটাটা দিয়ে দিলাম। মশলাটার একটা খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এবার আমি এর মধ্যে হলুদ গুঁড়োটা আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দেবো, একটু কালারও হবে, বাচ্চারাও খেতে ভালো লাগবে, ভালোবাসবে ওরা। আর আমার আরও অনেক রেসিপি আছে, আমার ডেসক্রিপশন বক্সে আমার দেওয়া থাকবে আমার চ্যানেলের লিঙ্কটা, প্লিজ আপনারা দেখে নেবেন। যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি। আর ভিডিওগুলো পুরো মশলা কিন্তু কষানো হয়ে গেছে, দেখুন কড়াইতে লেগে যাচ্ছে। এবার আমি একটু জল দিয়ে 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবো, কারণ আলুগুলোকে তো একটু সেদ্ধ হওয়ার সময় দিতে হবে। জলটা ইয়ে হয়ে গেছে, আমি এর মধ্যে একটু লবণটা দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি আর চিনি দিয়ে দিচ্ছি। তরকারিটা কিন্তু আমার হয়ে গেছে। এবার আমি একটু ঘি দিলাম, ঘি দিয়ে বড়াগুলোকে একটু ছেড়ে দিচ্ছি, বড়াগুলোকে বেশিক্ষণ দেওয়া যাবে না, যেটুকুন জল আছে বড়াগুলো সব টেনে নেবে, আর এই তরকারিটা একদমই গা মাখা হবে। দেখুন এবার আমি একটু জাস্ট ওপর নিচ করে দেব, দিয়ে এটা হয়ে গেছে, এই তরকারিটা একদম কমপ্লিট। এই এই রসটুকু এর মধ্যেই টেনে নেবে, এটা গরম ভাতে খুব সুন্দর খেতে লাগে। গরম ছানা পোস্তর বড়া রেডি হয়ে গেছে,
যেটুকুন ঝোল ছিল সেটা মোটামুটি বড়াটায় টেনে নিয়েছে।